আজকের বশীকরণটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, কেননা আজকের বশীকরণটি একটি মারাত্মক শক্তিশালী বশীকরণ। শিখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা যদি শিখতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই বশীকরণটি আমি গুপ্ত তান্ত্রিকদের থেকে সংগৃহীত করেছি এবং সেই দুর্লভ বশীকরণ যেটা আর আপনি অন্য কোথাও পাবেন না, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যান, খাতা পেনে লিখে নিন আমি যা যা বলছি। এই বশীকরণটি মারাত্মক শক্তিশালী, মন দিয়ে শুনতে থাকুন। এই বশীকরণটি করতে পারবেন যে কোনো বিবাহিত মহিলাদেরকে, অর্থাৎ সেই বিবাহিত মহিলা হতে পারে অন্য লোকের বিবাহিত স্ত্রী, অর্থাৎ যে কোনো বৌদি বা ভাবি বা সে সম্পর্কে যাই হোক না কেন। অথবা আপনি এই বশীকরণটি করবেন নিজের বিবাহিত স্ত্রীর উদ্দেশ্যে। আপনি যদি কোনো অন্য লোকের বিবাহিত স্ত্রীকে ভালোবাসেন, যদি তাকে মনে ধরেছেন, তার সঙ্গে একটা গোপনে সম্পর্ক রাখতে চাইছেন বা রিলেশন রাখতে চাইছেন, আপনি এই বশীকরণের দ্বারাই তাকে নিজের প্রেমে পাগল করতে পারবেন। আপনি হয়তো তাকে প্রস্তাব দিয়েছিলেন, হয়তো সে প্রস্তাবে রাজি হয়নি, কিন্তু আপনি তাকে ভালোবেসে ফেলেছেন, তাকে মনে ধরেছেন, তার জন্য আপনার রাত্রে ঘুম হচ্ছে না, সবসময় তাকে আপনি কাছে পেতে চাইছেন বা তার সাথে একটা গোপনে সম্পর্ক রাখতে চাইছেন, তাহলে আপনি এই বশীকরণের দ্বারাই সে অন্য লোকের বউটিকে, অর্থাৎ সেই পরস্ত্রীটিকে আপনি নিজের কাছে পেয়ে যাবেন, সে নিজের থেকেই আপনার কাছে চলে আসবে। এছাড়াও আপনার বিবাহিত স্ত্রী যদি আপনাকে মেনে চলছে না, আপনাকে সম্মান করছে না, আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি করতে পারেন। এছাড়াও যদি আপনার বিবাহিত স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে অনেক দূরে, হয়তো ডিভোর্স হয়ে গিয়েছে বা অন্য কারোর সাথে চলে গিয়েছে বা বাপের বাড়িতে গিয়ে বসে রয়েছে আর আপনার কাছে ফেরত আসছে না, আপনি বহু রকম চেষ্টা করেছেন কিন্তু কোনো ফল হয়নি, তাহলে আজকের এই বশীকরণটি করুন। সে যদি চলে যায় সেখান থেকে সে ফেরত আসবে, আর সে যদি আপনার কাছে রয়েছে কিন্তু আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে আপনি এই বশীকরণটি করুন, সে থাকবে আপনার হাতের মুঠোয়, আপনার বশীভূত, আপনার কথায় সে ওটবোস করবে। এই বশীকরণটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন, সে আপনি বিবাহিত পুরুষ হতে পারেন কি অবিবাহিত পুরুষ হতে পারেন, আপনি অনায়াসেই এই বশীকরণটি করতে পারবেন। এই বশীকরণটি করতে হবে শুক্লপক্ষের প্রথম শুক্রবার অথবা শুক্লপক্ষের প্রথম রবিবার। যদি আপনি শুক্লপক্ষের প্রথম শুক্রবার করছেন, তাহলে আপনাকে পরপর তিনটে শুক্রবার করতে হবে, অর্থাৎ প্রথমটা আপনি শুক্লপক্ষের প্রথম শুক্রবার করবেন, আবার তারপরের শুক্রবার, আবার তারপরের শুক্রবার, তিনটে শুক্রবার টোটাল আপনাকে করতে হবে। আর যদি আপনি শুক্লপক্ষের প্রথম রবিবার থেকে আরম্ভ করছেন, তাহলে তিনটে রবিবার করতে হবে, অর্থাৎ শুক্লপক্ষের প্রথম রবিবার আপনি করলেন, আবার তারপরের রবিবার, আবার তারপরের রবিবার, তিনটে টোটাল রবিবার, ঠিক আছে। মন দিয়ে শুনবেন, এই বশীকরণটি করতে গেলে আপনাকে কোনো মন্ত্রের প্রয়োগ করতে হবে না, খুবই শক্তিশালী একটি পদ্ধতি রয়েছে, আপনি সহজ সরল পদ্ধতিতেই মারাত্মক শক্তিশালী বশীকরণ করতে পারবেন এবং তাও দ্রুত কাজ হবে। এই বশীকরণটির জন্য আপনার প্রয়োজন একটি মিঠা পাতার পান পাতা, ঠিক আছে, মিঠা পান পাতা, একটি মিঠা পান পাতা, যেখানে পান পাতা পাওয়া যায়, গোটা পান পাতা, সেখানে আপনি যাবেন, গিয়ে আপনি বেশ কয়েকটা ভালো দেখে পান পাতা কিনে আনবেন, সেটা মিঠা পান পাতা হতে হবে, ঠিক আছে। তো সেই পান পাতা নিয়ে এসে এমন দেখে আপনি কিনবেন যেন সেই পাতাটি কোনো রকম ছেঁড়া না থাকে বা কালো দাগ না থাকে বা হলুদ যেমন না হয়ে যায় বা বোঁটাটাও যেমন ঠিকঠাক থাকে, পোকা যেমন না থাকে, একদম পরিষ্কার নিখুঁত একটি মিঠা পান পাতা দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে। এবং আপনার প্রয়োজন একটি লাল কালির কলম প্রয়োজন, এবং প্রয়োজন যে কালো তুলসী হয়, দেখবেন যেগুলোকে কৃষ্ণ তুলসী বলা হয়, ঠিক আছে, একটু কালচে কালচে টাইপের তুলসী গাছটা এবং পাতাগুলোও কালচে কালচে টাইপের হয়, সেটাকে বলা হয় কৃষ্ণ তুলসী বা কালো তুলসী। সেই তুলসী গাছের একটি পাতা প্রয়োজন এবং মঞ্জুরি প্রয়োজন। মঞ্জুরি দেখবেন যে যে তুলসী গাছের ডগাতে যে ছোটো ছোটো বীজ হয় মঞ্জুরি, তো সেইগুলো, এবং সেই তুলসী গাছটির শিকড় সামান্য পরিমাণে, ঠিক আছে। তো এইগুলো লাগছে, তো এইগুলো আপনাকে জোগাড় করে নিতে হবে কাজ করার আগে। এবারে আপনি নিজের বাড়িতে যেখানটা বসে কাজটি করবেন সেই জায়গাটা যেন শুদ্ধ পবিত্র জায়গা হয়, ঠাকুরঘর, মন্দির, মসজিদ, ধর্মস্থান, পবিত্র জায়গা, ঈশ্বর স্থানে আপনি বসে করবেন, কিন্তু মনে রাখবেন যে একলা করবেন, নিরিবিলি স্থানে বসে করবেন, নিজে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। এবারে আপনি আসনেতে বসেছেন, আপনি নিয়েছেন একটি পরিষ্কার নিখুঁত মিঠা পান পাতা, এবং সেই পান পাতার যে সমতল দিকটা, অর্থাৎ পেছনের শিরার দিকটা নয় কিন্তু সমতল দিকটায়, সমান দিকটায়, ওইখানে আপনাকে লাল কালির কলম দিয়ে লিখে ফেলতে হবে যাকে বশীকরণ করবেন তার নাম পদবীটি, সুন্দরভাবে লিখে দেবেন। লিখে ওই পান পাতাতে আপনি দেবেন
যে কালো তুলসী গাছের একটি পাতা এনেছিলেন সেই পাতাটি দেবেন, মঞ্জুরিগুলো যে এনেছিলেন মঞ্জুরিগুলো দেবেন এবং একটুখানি শিকড় সামান্য আপনি দেবেন। দিয়ে পান পাতাটিকে ভালোভাবে মুড়বেন, মুড়ে আপনি খেয়ে নেবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন। আপনি যদি সবটা না খেতে চান চিবিয়ে তার রসটা ঘেঁটে নিয়ে আপনি ফেলে দিতে পারেন কিছুক্ষণ পরে, অথবা যদি খেয়ে নিতে চান তাহলে খেয়ে নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। এই কাজটি যেরকমভাবে আমি বললাম সঠিকভাবে প্রয়োগ করুন মনে বিশ্বাস নিয়ে, এবং যেদিন যেদিন আমি করতে বললাম সেদিন সেদিন আপনি করুন, দেখবেন আপনি কীরকম ম্যাজিকের মতো ফলাফল পেয়ে যাবেন। হাতে নাতে আপনি ফলাফল পাবেন, বন্দুকের গুলি মিশে যাবে কিন্তু এই তন্ত্রের কাজটি মিস হবে না। সহজ সরল পদ্ধতিতেই আপনি করতে পারবেন যে কোনো বিবাহিত মহিলাদের বশীকরণ এবং তাকে নিজের প্রেমে পাগল। কিন্তু এই তন্ত্রের কাজটি গুরু অনুমতি নিয়ে করতে হবে, কেননা এগুলো শক্তিশালী গুরুমুখী বিদ্যা। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক মাত্র গুনে গুনে 20 জনকে শেয়ার করে দিয়ে কাজ করে দেখুন, 100% ফলাফল পাবেন। শেয়ার করুন হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদেরকে শেয়ার করে কাজ করুন। একটি লাইক মাকালির নামে অবশ্যই দেবেন। এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নেবেন। আর এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচে ডিসক্রিপশনটা চেক করুন আর এই চ্যানেলটি কিন্তু দেখতে থাকবেন। ধন্যবাদ।